সামনে পিছনের লাইট সব অরিজিনাল সব অরিজিনাল গাড়ির সাথে জেনুইন গাড়ির সাথে খোলাকাটা নাই আচ্ছা পেপারস আপ টু ডেট ব্লুবার্ড Nissan Bluebird Sylphy Nissan Bluebird Sylphy 2009 model 2009 registration silver color হ্যাঁ silver color এটারও গাড়ির যা আছে সবকিছু গাড়ির সাথে অরিজিনাল টয়টা Kr42 নোয়া সিট এটা কন্ডিশন খুবই ভালো জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া জি আল্লাহর রাখছে ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাইয়া আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ভাইয়া 249-50-51 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের সাথে জাহিন অটোমোবাইলস জাকির ভাই আপনার শোরুমে কী কী সুযোগ সুবিধা দিচ্ছেন আমার শোরুম থেকে গাড়ি নিলে কেউ গাড়ি যদি কেনে তাহলে 3 মাসের ফ্রি সার্ভিস দিচ্ছি আমি 3 মাসের ফ্রি সার্ভিস পর্যন্ত আমার এখানে ফ্রি রক্ষণাবেক্ষণ করতে পারবে সার্ভিসিংয়ের স্পেয়ারটা কিনে দিবে আমি সার্ভিসটা ফ্রি করে দেবো ওকে আজকে একটি ভিডিওতে কয়টি গাড়ি দেখাবেন আজকে একটি ভিডিওতে তিনটি গাড়ি দেখাবো তিনটি গাড়ি দেখাবেন তিনটি গাড়ি দেখাবো কী কী গাড়ি ভাইয়া টয়টা অ্যাক্সিও 2012 মডেল 2015 রেজিস্ট্রেশন আচ্ছা Kr42 ওকে 2004 মডেল আচ্ছা 2007 রেজিস্ট্রেশন 8 সিট ওকে Nissan Bluebird Sylphy আচ্ছা 2006 মডেল 2009 রেজিস্ট্রেশন ওকে প্রথম কোনটাতে শুরু করবেন প্রথম দেখাবো টয়টা অ্যাক্সিও 2012 মডেল 2015 রেজিস্ট্রেশন খুব চাহিদার গাড়ি একদম খুব মানে কি বলবো হিট গাড়ি হিট আচ্ছা বর্তমান সময়ের সবচেয়ে চাহিদার গাড়ি টয়টা অ্যাক্সিও এটা জি প্যাকেজ আচ্ছা জি প্যাকেজ হ্যাঁ অরিজিনাল কালার ওকে গাড়ির কন্ডিশন কি ভাইয়া গাড়ির কন্ডিশন যদি বলেন A1 কন্ডিশন আমি সচরাচর সব গাড়িতে কিন্তু বলি না অনেকে আমাকে ফোন করে বলে যে আপনি A1 কেন বললেন ওইটাই কেন বললেন না আমি যেটা A1 বলি ওইটা কিন্তু A1 তার মানে সুপার ফ্রেশ হ্যাঁ সুপার ফ্রেশ ওকে এটার যেমন A1 এর তা ধরন বলে দিয়ে যেহেতু কথাটা উঠলো দেখেন কালারফুল অরিজিনাল আচ্ছা গ্লাস সব কয়টা অরিজিনাল ওকে সামনে পিছনের লাইট সব অরিজিনাল মানে হেডলাইট ব্যাকলাইট ফ্রন্ট গ্লাস ব্যাকলাইট যা আছে সব অরিজিনাল গাড়ির সাথে জেনুইন গাড়ির সাথে খোলাকাটা নাই আচ্ছা পেপারস আপ টু ডেট ওকে যা আছে সব কিছু জেনুইন হ্যাঁ সব ওকে জেনুইন 60 লিটার সিএনজি করা আছে আচ্ছা সিএনজি পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এটাকে যদি আমি A1 না বলি তাহলে কোনটাকে বলবো আচ্ছা তার মানে A1 সুপার ফ্রেশ তার মানে A1 সুপার ফ্রেশ ওকে এবং গাড়ির কালারটা খুব সুন্দর অরিজিনাল কালার কিন্তু পলিশ করে পলিশ করি নাই এখনো পলিশটা করলে গাড়ি ধরেন যে একদম দেখার মতো হয় আচ্ছা রেড অরিজিনাল কালার রেড অরিজিনাল কালার পুশিস্টার আচ্ছা এবং সামনে গ্লাসগুলো আপনারা একদম জেনুইন পেয়ে যাচ্ছেন সব ফুল জেনুইন ওকে বাম পাশের বডিটা তো ভাই ফ্রেশ একদম ফ্রেশ যেটা শুরুতেই বলছি যে A1 ক্যান বলছি কোনো প্রকার কোনো খোলা কাটা নাই আচ্ছা খুব সুন্দর একটা গাড়ি টয়োটা এক্সিও যারা চাচ্ছেন অবশ্যই জাকির ভাই শোরুমে চলে আসবেন জাকির ভাই টায়ারগুলো সার্ভিস কি রকম দিবে টায়ারগুলো আল্লাহর রহমতে এখনো 30,000 কিলো চলবে আচ্ছা তাহলে তো ভালোই সাপোর্ট দিবে 30,000 কিলো চলবে আর এই যে বিটগুলা এটা জি প্যাকেজের গাড়ি অরিজিনাল নিকেল বিট আচ্ছা হ্যাঁ রেন সেট গুলো অরিজিনাল গাড়ির সাথে ওকে খুব সুন্দর একটা গাড়ি চলে যাবে ব্যাক সাইডে চলে যায় ব্যাক সাইডে দেখেন একদম ফ্রেশ ব্যাক সাইডে যে সিপিক কারের যে ইয়ে আছে এখনো আছে সব কিছু মনোগ্রাম থেকে শুরু করে আপনার ব্যাকডেলা শো সব অরিজিনাল লাইট আর নাম্বার প্লেটটা দেখেন আচ্ছা নাম্বার প্লেটটাও যথেষ্ট ফ্রেশ হ্যাঁ একটা গাড়ি আসলে খুব বেশি কিছু দেখা লাগে না সামনের নাম্বার প্লেট পেছনের নাম্বার প্লেট জি আর সাইডের দুই পাশের দুইটা দরজা দেখলেই বোঝা যায় যে আসলে গাড়িটা কেমন গাড়ির কন্ডিশন কি খুব সুন্দর পেয়ে যাচ্ছেন সিএনজি সহ ভাইয়া সিএনজি সহ আচ্ছা পেপারস আপ টু ডেট সিএনজি সহকারে এই গাড়িটা পাবে ওকে এবং রাইট সাইডটাও ফ্রেশ পেয়ে যাচ্ছেন আপনারা একদম ফ্রেশ দেখেন আর হ্যান্ডেলে দরজার হ্যান্ডেলগুলোও নিকেল আছে যেহেতু জি প্যাকেজের হ্যাঁ জি প্যাকেজের গাড়ি ওকে এবং নিকেলের বিটটা জাপান থেকে এইভাবেই আসছে এইভাবেই আসছে ওকে এবং দরজার প্যাডগুলো আপনারা খুব সুন্দর পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ প্রতিটা সুইচ তো একটিভ এগুলো কিন্তু কাপড়ের আচ্ছা কাপড়ের যেহেতু জি প্যাকেজ গাড়ি তাই এগুলো হচ্ছে কাপড়ের আচ্ছা দরজার প্যাডগুলো আপনারা কাপড়ের পেয়ে যাচ্ছেন প্লাস্টিকের হয় ওকে খুব সুন্দর একটা গাড়ি এবং প্রতিটা সুইচ তো ভাই অ্যাক্টিভ প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ ওকে এবং পুশ স্টার্ট পেয়ে যাচ্ছেন গাড়িটা স্টিয়ারিং কন্ট্রোলার সহ খুব সুন্দর এবং ড্যাশবোর্ডটা আপনারা এক কথায় অসাধারণ পেয়ে যাচ্ছেন সিলিং সহ যা আছে সব কিছু আপনারা একদম জেনুইন পেয়ে যাচ্ছেন সিএনজি সহ সিএনজি সহ বা ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে ইঞ্জিনটাও একদম ফ্রেশ ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে কোনো কিছু চেঞ্জ নাই আচ্ছা কোনো কাজ করতে হবে না গাড়ি নেওয়ার পরে মানে এক টাকারও কাজ নেই না না কোনো কাজ নেই গাড়িতে দেখেন বিবিটিআই ইঞ্জিন হ্যাঁ বিবিটিআই ইঞ্জিন 1500 সিসি ফোর জেনারেশন না আমার সিএনজি করা হ্যাঁ ওকে জেনারেশন চেঞ্জ করা চেসিস মাসেল ভাইয়া ফ্রেশ সব আপ টু ডেট
চেসিস পাচ্ছিল আপনারা একদম সব কিছু একদম জেনুইন পেয়ে যাচ্ছেন, কোনো খোলা কাটা ভ্যাকসিন স্ট্রিন নেই। খুব সুন্দর একটা গাড়ি, টয়োটা এক্সিও, টয়োটা এক্সিও। গাড়ির কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার, রেড ওয়াইন কালার। গাড়িটার মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। ওকে, পেপারস আপ টু ডেট, সিএনজি করা, সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ গাড়ি, একদম A1। ভাইয়া দাম কত চাচ্ছেন গাড়িটা? এটার দাম চাচ্ছি ভাই 17,30,000 টাকা। এটা তো ভাই আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। শোরুমে কাস্টমার আসলে অবশ্যই দাম কম হবে, আর একটু কম করা যাবে। আর আমার ভিডিও দেখে আসলে আর এক্সট্রা 10,000 টাকা স্যার। ওকে, আমরা এরপর কি দেখব? এরপরে দেখাচ্ছি ব্লুবার্ড, নিশান ব্লুবার্ড শিল্পী, নিশান ব্লুবার্ড শিল্পী 2006 মডেল, 2009 রেজিস্ট্রেশন, সিলভার কালার। হ্যাঁ, সিলভার কালার। এটারও গাড়ির যা আছে সব কিছু গাড়ির সাথে অরিজিনাল। আচ্ছা, যা আছে সব কিছু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন আপনারা, গাড়ির সাথে অরিজিনাল, একদম ফ্রেশ একটা গাড়ি। 60 লিটার সিএনজি করা আছে গাড়িটাতে। আচ্ছা, ফ্রন্ট সাইডটা আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, একদম ফ্রেশ। এই গাড়ির রিমগুলো খুব সুন্দর ভাই। হ্যাঁ, রিমটা সুন্দর, ইন্টেরিয়র সুন্দর। নিশান ব্লুবার্ডের আপনার হচ্ছে যে জিনিসটার জন্য মানুষ মানে এটা পছন্দ করে, এটা হলো ভিতরটায় অনেক স্পেস। নিশান ব্লুবার্ড শিল্পীর পার্টস গুলো এবং ব্যাক সাইডটা তো ভাই ফ্রেশ, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। এটা এলপিজি করা, সরি এটা সিএনজি না, 60 লিটার এলপিজি করা গাড়ি। আচ্ছা, এলপিজি সব আপনার গাড়ি পেয়ে যাচ্ছেন, ফ্রন্ট গ্লাস ব্যাকগুলো সব কিছু জেনুইন ভাইয়া। হ্যাঁ, সব জেনুইন। এবং গাড়িটার কালার হচ্ছে সিলভার কালার, সিলভার কালার। খুব সুন্দর একটা গাড়ি, নিশান ব্লুবার্ড শিল্পী। এবং রিমগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অসাধারণ। বাট টাটা টায়ারই তো সাপোর্ট ভালো দিবে। হ্যাঁ, ইনশাল্লাহ চারটা টায়ারই সাপোর্ট ভালো দিবে, এক একটা টায়ার। এই পিছনে একটা ঠিক আছে, সামনে একটা, হ্যাঁ, 40,000 কিলো, 40,000 কিলো চলবে টায়ার। তাহলে তো বিশাল সাপোর্ট দিবে, একদম নতুন টায়ার। ভাই ইঞ্জিনটা দেখি চলেন ভাই। আর ইঞ্জিনটা দেখাই দিচ্ছি, একদম ফ্রেশ ইঞ্জিন, একদম ফ্রেশ। গাড়িতে কোনো কাজ নাই, এসি, সাসপেনশন, ইঞ্জিন, শক অ্যাবজর্বার, স্টিয়ারিং বক্স, চেসিস পাসেল, যা আছে সব কিছু ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন নিশান ব্লুবার্ড শিল্পী। এবং এলপিজি করা, এলপিজি করা। আচ্ছা, 1500 সিসি ইঞ্জিন, সব কিছু আপনারা একদম সুপার ফ্রেশ পেয়ে যাচ্ছেন। যাদের নিশান ফুল অপশন অটো, অল অপশন অটো পেয়ে যাচ্ছেন গাড়িটাতে। এবং যাদের নিশান ব্লুবার্ড শিল্পী দরকার অবশ্যই জাহিন অটোমোবাইলস চলে আসবেন, খুব সুন্দর একটা গাড়ি। এই গাড়িটার মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2009। আচ্ছা, সিসি 1500, ফুল অপশন অটো, 60 লিটার এলপিজি করা, পেপারস আপ টু ডেট, নিশান ব্লুবার্ড শিল্পী। ভাইয়া দাম কত চাচ্ছেন গাড়িটা? এটার দাম চাচ্ছি ভাই 12,50,000 টাকা। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস 12,50,000 টাকা। ওকে, আমরা নেক্সট আরেকটি পপুলার গাড়ি দেখব, একটা সবচেয়ে শক্ত গাড়ি, যেটা টাকা ইনকামের সেরা গাড়ি। হ্যাঁ, Kr42, টয়োটা Kr42 নোয়া। ওকে, গাড়ির কন্ডিশন কি ভাই? সিট, এটা কন্ডিশন খুবই ভালো। আচ্ছা, 8 সিটের গাড়ি? হ্যাঁ, 8 সিটের গাড়ি, খুবই ভালো কন্ডিশন। এটা হচ্ছে লো ফ্লোর হাই রোফ Kr42 নোয়া, যেটা সবাই পছন্দ করে। জি। ওকে, গাড়ির মডেলটা বলে দেন ভাই। মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2007, অল পেপারস আপ টু ডেট, সিসি হচ্ছে 1800, ইঞ্জিন 7K, অল পেপারস আপ টু ডেট, পেপারস 2023 জুন, 2024 জুন পর্যন্ত পাবে। সামনে থেকে দেখেন, এটা সিল্ক বিং হেডলাইট। আচ্ছা, সিল্ক বিং হেডলাইট, এটা প্রচুর আলো হয়, গ্লাস, গ্লাস, হ্যাঁ, প্রচুর আলো হয়। হ্যাঁ, দুইটা হেডলাইটই দেখেন অরিজিনাল আছে। আচ্ছা, সাইড লাইট, এই ইন্ডিকেটর লাইট দুইটা চেঞ্জ করা হয়েছিল, ইন্ডিকেটর লাইট দুইটা নতুন, একটু কালো হয়ে গেছিল যার কারণে চেঞ্জ করা হয়েছে। ওকে, ফগ লাইট আছে, হ্যাঁ, গ্রিল আছে দেখেন গাড়ির সাথে, বাম্পারটা গাড়ির সাথে। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর গাড়ি। হ্যাঁ, খুব সুন্দর। সামনে 7K ইঞ্জিন, আর এদিকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ভাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, একদম ফ্রেশ। যারা ভাবতেছেন গাড়ি কিনে টাকা উপার্জন করবেন তাদের জন্য মূলত এই গাড়িটা। হ্যাঁ, খুব সুন্দর একটা গাড়ি, নোয়া Kr42, খুব পপুলার গাড়ি। এবং বাম পাশের বডিটা তো ভাই ফ্রেশ, একদম ফ্রেশ দেখেন, একদম ফ্রেশ বাম পাশটা। আচ্ছা, বাম পাশটা আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন। টোটাল 8 সিটের গাড়ি, 8 সিটের গাড়ি। একটু ভিতরটা দেখি ভাই, এদিক দিয়ে
টোটাল পেয়ে যাচ্ছেন আপনারা 8 সিটের গাড়ি এবং সিট কভারগুলো আপনারা একদম নতুন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এবং সিলিংটা তো ভাই ফ্রেশ একদম ফ্রেশ সিলিং সহ আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন ওকে চলেন আমরা ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডে কি অবস্থা ব্যাক সাইডটাও ফ্রেশ আছে ভাই আচ্ছা হ্যাঁ এটা ফার্স্ট পার্টি গাড়ি এটা ফার্স্ট পার্টি মালিক ফার্স্ট পার্টি গাড়ি এটা এবং দুইটা 140 লিটার সিএনজি লাগানো আছে ডাবল সিলিন্ডার পেয়ে যাচ্ছেন আপনারা দুইটা সিলিন্ডার লাগানো আছে 140 লিটার খুব সুন্দর 140 লিটার সিএনজি সহ গাড়িটা পেয়ে যাচ্ছেন এবং সিলিংটা পেয়ে যাচ্ছেন এক কথায় চমৎকার কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই খুব সুন্দর একটা গাড়ি নোহা কেয়ার 42 এবং এই গাড়িগুলোর বডি কিন্তু অনেক শক্তিশালী এই পাশটা দেখেন ফ্রেশ একবারে টায়ার ফ্রেশ সব ফ্রেশ আচ্ছা এই পাশটা দেখেন একদম ফ্রেশ প্রত্যেকটা সাইডে আপনারা একদম ফ্রেশ হয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাইডে আপনারা একদম ফ্রেশ হয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি স্টিয়ারিং ড্যাশবোর্ড ফ্রেশ স্টিয়ারিং ড্যাশবোর্ড যা আছে সুপার ফ্রেশ সিডি টিভি ব্যাক ক্যামেরা এগুলো সবকিছু ওকে আছে কাজ আছে গাড়িতে ভাইয়া না না ভাইয়া কাজ নেই আচ্ছা এক টাকারও কাজ নেই একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন গাড়িটা জাস্ট রেডি টু ড্রাইভ চলেন ভাই আমরা ইঞ্জিনটা দেখি ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে ইঞ্জিনটা একদম চমৎকার আছে আচ্ছা চমৎকার ইঞ জিন পেয়ে যাচ্ছেন আপনারা 2000 সিসি ভাই না এটা 1800 সিসি 7k ইঞ্জিন আচ্ছা 1800 সিসি এবং সিএনজি সহ গাড়িটা পেয়ে যাচ্ছেন চেসিস মাসলের কি অবস্থা ভাই একবারে ফ্রেশ চেসিস মাসলও আপনারা একদম সুপার ফ্রেশ পেয়ে যাচ্ছেন কোনো কাজ নেই গাড়িতে ভাই কোনো কাজ নেই ভাই জাকির ভাই গিয়ার বক্সের কি অবস্থা গিয়ার বক্স অরিজিনাল ভাই ইঞ্জিন অরিজিনাল আচ্ছা একদম আপ টু ডেট কোনো প্রকার কোনো প্রবলেম নাই ওকে গাড়ির মডেলটা ভাই আবার বলে দেন গাড়ির মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন হচ্ছে 2007 আচ্ছা এবং অল পেপার সাপোর্টেড 1800 অল পেপার সাপোর্টেড পে ট্যাক্স আছে 2023 সালের জুন পর্যন্ত ফিটনেস 2024 এর জুন খুব সুন্দর একটা গাড়ি জাকির ভাই গাড়িটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই 930000 টাকা এটা তো ভাই আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ওকে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 249-50-51 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে অর্থাৎ পূর্ব পাশে রহিম মেটাল মসজিদের সাথে জাহিন অটোমোবাইল ওকে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বারটা 0191749070 ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া আপনিও ভালো থাকবেন